আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কোভিড নাইন্টিনে চব্বিশ ঘন্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ৮২৯৮ জন। করোনায় মৃত্যু হার ১.৫৩%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৩৪৭তম দিনে দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৪,৭৮৮ জনের, এর মধ্যে শনাক্ত ৩৯৬ জন। মোট করোনা শনাক্তের সংখ্যা ৫,৪১,৪৩৪ জন। নতুন ৭৫১ জন সহ সুস্থ হয়েছেন ৪,৮৮,৬২১ জন। করোনায় দৈনিক সংক্রমণ হার ২.৬৮%। এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৯৭% ও সুস্থতার হার ৯০.২৫%।